নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে যখন আগমন ঘটছে বড় বড় নেতা মন্ত্রীর সেখানে বিরাম নেই ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের নেতাদেরও উনিশ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অতুল দেব বর্মা বেরিয়েছেন ওনার ভোট ভিক্ষা অভিযানে অভিযান চলাকালীন এক দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হন তিনি এক মমুর্ষ রোগীর পরিবারের অসহায়ত্ব নিয়ে কি বলছেন বিজেপি প্রার্থী একবার শোনা যাক আমাদের আশা তো একটা অ্যাক্সিডেন্টাল আমরা তো জনসংযোগের হিসাবে জায়গায় জায়গায় ঘরে ঘুরে যাইতেছি এখানে যে রুগী পড়ে আছে এটাও আমার জানা নেই ওনাদের অনেক জিজ্ঞাসার পর এটা কথা বাইরে উঠল কি একজন রুগী আছে হ্যাঁ রুগীকে গিয়ে দেখলাম রুগীর তো যে অবস্থা জানি না পাঁচ ছয় মাস ধরে এইভাবে পড়ে আছে একটা সরকার আছে ত্রিপুরায় এবং গরিবের সরকার সর্বহারণ সরকার বলে নিজেদের দাবি করে জানি না এরকম এর থেকে কি আর কোনো সর্বহারা আছে কিনা এই এলাকার এমন অবস্থার জন্য শাসক কে দায়ী করেন ডক্টর দেববর্মা সঙ্গে ওই এলাকার বর্তমান বিধায়কের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি